ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারের মাধ্যমে ফ্রান্সের কপাল পড়লেও দুর্দান্ত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন তরুণ এই ফরাসি তারকা। তাই তো ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই গোল্ডেন বুট জয় করে নিয়েছেন তিনি। তবে নিজের সেরা পুরস্কার হাতে নিয়ে বিশ্বকাপের ট্রফি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন এমবাপ্পে। একবার ফিরেও দেখলেন না বিশ্বকাপের সেই ট্রফিটাকে। জানি দুঃখ হচ্ছিল, কারণ এই ট্রফিটাই যে তাদের হাতেও থাকতে পারত। এমবাপ্পে যখন ট্রফি না নিয়ে চলে যাচ্ছিলেন তখন ট্রফির দিকে তাকিয়ে দারুণ এক হাসি দিলেন লিওনেল মেসি। শুধু হাসি দিয়েই ক্ষান্ত হয়নি এই অধিনায়ক, কারণ দীর্ঘ 36 বছর পর স্বপ্ন পূরণ। এরপর কাতারের সম্মানী কাপড় পরিয়ে দেওয়া হয় লিওনেল মেসিকে, আর কাপড় পরানোর পর লিওনেল মেসি আস্তে আস্তে এগিয়ে যান সেই স্বপ্নের ট্রফির দিকে। রীতিমতো ট্রফির কাছে গিয়ে স্বপ্নের সেই ট্রফিটাকে ধরে একটা চুমু দিলেন তিনি, আর সেই চুমুতেই স্পষ্ট হয়ে যায় যে এই ট্রফির জন্য কতই না লড়াই করতে হয়েছে। অবশেষে স্বপ্ন পূরণ, অবশেষে ট্রফি লিওনেল মেসির হাতে।